হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আজকের ভিডিওটিতে আমি শিখিয়ে দেব কীভাবে আপনি একটা ইউটিউবের ভিডিওর এন্ড স্ক্রিন লাগাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সদাসল ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু ভিডিওর শেষে যেটা এন্ড স্ক্রিন লাগাইতে হয় সেটা কিন্তু জানি না, যার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলি র্যাঙ্ক করে না। মানে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিওটির মধ্যে শিখিয়ে দিব কিভাবে আপনি একটা ইউটিউবের ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিন যুক্ত করতে পারবেন। বন্ধুরা, এন্ড স্ক্রিন লাগানোর জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে। মানে আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা উঠে গেছে ক্রোম ব্রাউজার। তো সেইখানে কিন্তু আমি প্রেস করলাম, আমি কিন্তু আমার ক্রোম ব্রাউজারটা অন করে ফেললাম। এখানে কিন্তু স্পষ্টভাবে সার্চের অপশন আছে, সেইখানে কিন্তু আমি সার্চ করব ইউটিউব ডট স্টুডিও ইন। আপনারাও কিন্তু এটা সার্চ করবেন। অবশ্যই এখানে অ্যাকাউন্ট লেখা আছে, আপনাদের ওইখানে কিন্তু লগ ইনও অপশন আসতে পারে, সেইখানে কিন্তু আপনারা প্রেস করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট লেখা এসে গেছে, সেইখানে কিন্তু আমি প্রেস করলাম। অটোমেটিকভাবে কিন্তু আমার এখানে লোডিং হচ্ছে। বন্ধুরা, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু লোডিং অন হয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমি এখানে এই দেখেন অল্প জুম করে দেখাইতেছি, এখানে কিন্তু এই যে এনপি কিচেন যে লেখা আছে, এইখানে কিন্তু আমি প্রেস করবো। বন্ধুরা, এনপি কিচেনের মধ্যে যখন আমি প্রেস করলাম, এখানে কিন্তু সুইস অ্যাকাউন্ট লেখা, তো সেইখানে আমি প্রেস করলাম। এখানে স্পষ্টভাবে এনপি কিচেনের একটা ভিডিওর এন্ড স্ক্রিন লাগাবো যেহেতু, তাই কিন্তু আমি সেটা লগ ইন করতে প্রেস করলাম। দেখতে দেখতেই কিন্তু বন্ধুরা এনপি কিচেনের যেটা ড্যাশবোর্ড আছে, মানে আমি আপনাদেরকে অল্প জুম করে দেখাইতেছি, দেখেন ড্যাশবোর্ড যেটা আছে সেটা কিন্তু আমি অন করে ফেলছি। আর এখানে কিন্তু আপনাকে এই কন্টেন্টের মধ্যে প্রেস করে নিয়ে নিতে হবে। আমি কিন্তু কন্টেন্টের উপর প্রেস করলাম, এই দেখেন এনপি কিচেনের যেগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে চলে আসলো। এইখানে আপনাকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে একটা ভিডিওর এন্ড স্ক্রিন লাগাইতে চাই, তাই কিন্তু একটা ভিডিওতে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথেই কিন্তু অল্প লোডিং হচ্ছে। বন্ধুরা, এখানে অল্প জুম চাপাই দিতেছি, এই দেখেন বন্ধুরা লাস্টে অল্প চলে যাবেন রাইট সাইডে, অল্প জুম করে আপনাদেরকে বুঝাইতেছি। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এন্ড স্ক্রিন, তারপর পাবলিক কাট। তো আমি যেহেতু এন্ড স্ক্রিন লাগাবো, তার জন্য কিন্তু এন্ড স্ক্রিনের মধ্যে প্রেস করলাম, মানে কলমটির মধ্যে যখনই আমি প্রেস করলাম, এখানে কিন্তু আমার এন্ড স্ক্রিনের অপশন কিন্তু অটোমেটিকভাবে চলে আসলো। বন্ধুরা, আমি যদি ইচ্ছা করি এখন ব্ল্যাক ব্ল্যাক ডিজাইনে কিন্তু এন্ড স্ক্রিন লাগাইতে পারবো, মানে একটি এন্ড স্ক্রিন লাগাইতে পারবো, দুইটাও লাগাইতে পারবো, এমনকি চারটে এন্ড স্ক্রিনও কিন্তু আমি লাগাইতে পারবো। আমার যেহেতু চারটে দরকার নাই, দুইটাও দরকার নাই, আমি যেহেতু একটা এন্ড স্ক্রিন লাগিয়ে আপনাদেরকে দেখাইতে চাই। সো অল্প জুম করে দেখাইতেছি, এই এই ফ্রেমে কিন্তু আমি এন্ড স্ক্রিন লাগাবো। যখন আমি প্রেস করলাম, তারপর কিন্তু এখানে এরকম ধরনের একটা এন্টারপ্রাইজ চলে আসলো। অবশ্যই কিন্তু খোপটির মধ্যে আমি প্রেস করলাম, এখানে কিন্তু যখনই প্রেস করলাম তো তখনই কিন্তু এখানে বাউ সাইডে, মানে লেফট সাইডে কিন্তু লেখা উঠে গেছে মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার, চুজ এ স্পেসিফিক ভিডিও। আমি যেহেতু চুজ এ স্পেসিফিক, মানে আমি আমার নির্ধারিত করা ভিডিও কিন্তু লাগাইতে চাই এন্ড স্ক্রিনের মধ্যে, তাই কিন্তু এখানে আমি প্রেস করলাম। আমি যখনই চুজ এ স্পেসিফিক ভিডিওর মধ্যে ক্লিক করলাম, তখনই কিন্তু এখানে এনপি কিচেনের অন্যান্য ভিডিও কিন্তু শো হচ্ছে। আমি যেহেতু রিসেন্টলি একটা ভিডিওর এন্ড স্ক্রিন লাগাইতে চাই, তাই কিন্তু সেখানে প্রেস করলাম। আর এখানে কিন্তু আমি অল্প জুম চাপিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি, এখানে কিন্তু রাইট সাইডে একটা অপশন ইনেবল করতে হবে এখানে আপনার, সেটা হচ্ছে সেভ। বন্ধুরা, আমি কিন্তু ভিডিও সিলেক্ট করে নিছি, এখন কিন্তু আমি সেভ করব, মানে এন্ড স্ক্রিনে ভিডিও লাগায় না শেষ। এখন কিন্তু এই যে দেখেন রাইট সাইডে সেভ অপশন, সেইখানে কিন্তু আমি সেভ অপশনটির মধ্যে প্রেস করে দিলাম। আর প্রেস করার সাথে সাথেই কিন্তু আমার কিন্তু এন্ড স্ক্রিন সেট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি একটা ভিডিও, মানে ইউটিউবের ভিডিওর লাস্টে কিন্তু এন্ড স্ক্রিন লাগাইতে পারেন, যার ফলে কিন্তু আপনার প্রমোশনটা বেড়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মুনু অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।